বিমানে বসে একটি সিনেমা দেখার চেয়েও কম সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে পৌঁছানো যাবে লন্ডনে। গল্পটি কাল্পনিক মনে হলেও তা বাস্তবেই রূপ দিতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অতি দ্রুত গতির যাত্রীবাহী বিমান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি, আর এর কল্যাণে দুটি শহরের মধ্যে আকাশপথে যাতায়াতে 480 মিনিট সময়ের জায়গায় লাগবে মাত্র 90 মিনিট, অর্থাৎ 8 ঘন্টার যাত্রাপথে সময় কমবে 6.5 ঘন্টা। এর আগে 2003 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন যাত্রীবাহী বিমান ছিল কনকর্ড। 1996 সালের 7 ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডনে ফ্লাইট পরিচালনা করেছিল ফরাসি এবং ব্রিটিশ নির্মিত বিমান সংস্থাটি। ওই ফ্লাইটে কনকর্ডের সময় লেগেছিল 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন সুপারসোনিক যুদ্ধ বিমানের আদলে যাত্রীবাহী বিমান নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে নাসা, আর এতে কনকর্ডের চেয়েও প্রায় অর্ধেক সময় কমিয়ে আনার আশা করছে সংস্থাটি। তথ্য বলছে নিউ ইয়র্ক থেকে লন্ডনের আকাশপথের দূরত্ব 5,500 কিলোমিটারের বেশি, আর সুপারসোনিক বিমানটি ঘন্টায় 3,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারবে বলে আশা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসার গবেষণা কেন্দ্রের সমীক্ষা বলছে এই বিমানের এখনই প্রায় 50টি রুটে সম্ভাব্য যাত্রী রয়েছে। মূলত ব্যবসায়ী শ্রেণীর যাত্রীদের টার্গেট করেই এই বিমান তৈরির পরিকল্পনা এগুচ্ছে নাসা। তাই সুপারসোনিক প্যাসেঞ্জার জেটের উড্ডয়ন ও অবতরণে শব্দ কমানোর উপরও জোর দেয়া হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।